হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নারী উদ্যোক্তা সুলতানা বেগম। নারী উদ্যোক্তা হওয়ার পূর্ব শর্ত কি? সর্বপ্রথম যখন জব করি গ্যাকো ওষুধ কোম্পানিতে, সেখানে 4 বছর জব করি, অনেক আমার মতো আরও মেয়েরা কাজ করে, তখন থেকে আমার ভিতরে একটা মনে মানসিকতা কাজ করতেছিল যে আমি একটা ভবিষ্যতে একটা পরিকল্পনা যেন আমি কিছু কর্মসংস্থা বাড়াইতে পারি, সামনে আমার মাধ্যমে আরও কিছু কর্ম করবে মানুষ, এভাবেই আর কি চিন্তা ধারণা। এরপরে লাস্টে হচ্ছে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি আজিজ মোহাম্মদ ভাই ওনার, ওখানে আমি আবার 8 বছর জব করি। ওখানে হলো ক্যান্ডি সেকশনে আমি কিউসি কন্ট্রোলার হিসেবে দায়িত্বে থাকি, 300 শ্রমিক আমি নিয়ন্ত্রণ করি তাদেরকে ওখানে। ওকে, দেন আপনি ভাবলেন যে চাকরির চেয়ে ব্যবসা ভালো, নিজে বস হওয়া যায়। ওটা করলাম, করার পরে আবার আমি পপুলার লাইফ ইনস্যুরেন্সে ছিলাম 5 বছর। বাহ, আপনার তো বিশাল কর্ম। তারপরেই ভাবলাম যে আর পরের অধীনে কত আর বা থাকবো। আচ্ছা, পরের অধীনে করার চেয়ে নিজের অধীনে করা ভালো কেন, কি কি কারণে? যেমন আমি 3টা জায়গায় 4টা জায়গায় জব করলাম, তারপরে ভাবলাম আমি তো পরের অধীনে অনেকদিনই থাকলাম, এখন আমি নিজেই একটা ছোটোখাটো ব্যবসা বিজনেস শুরু করব। তা সাপন ফ্যাশন হাউস দিয়ে শুরু করলাম, এটার একটা আমি প্রোপ্রাইটার। তারপরে লরিয়াল বিউটি পার্লার দিলাম, এটার হচ্ছে আমার 3টা ব্রাঞ্চ রানিং। আর এরপরে আমি আবার ওষুধের একটা বিজনেস শুরু করি অল ঢাকা সিটিজে। একজন গৃহিণী যখন তার সংসারটা করে তখনও তার ব্রেন সচল থাকে, কিন্তু সে ফ্যামিলিকে সময় দিতে পারে। আপনার এই কর্মকাণ্ড করে আপনি কি ফ্যামিলি মেনটেন করতে পারেন? হ্যাঁ, অবশ্যই। সকাল 8টায় ঘুম থেকে উঠি, উঠে আগে আমার বেবিদের যেটা খাবার পছন্দের খাবার সেটা আমি নিজেই হাতে তৈরি করি, যেহেতু প্রতিটা বাচ্চা আসলে কাজের মানুষের খাবারটা আছে নিজের মার হাতের খাবারটাই ভালো পছন্দ করে, তার জন্য আমি ভাবি যে আমার বাচ্চারা আসলে কোনটা পছন্দ করে, আজকে ওরা কোনটা দিব, তার পরের দিন কোন নাস্তাটা দিব, আমার বাচ্চাদের খাবারটা বিশেষ করে আমি নিজেই রেডি করে আমার ডাইনিং টেবিলে প্রেজেন্ট করি যেন ওরা। মানে আপা যে রাতে সে চুল বাঁধে, এই কথাটা সত্য? জানি না আসলে কতটুকু, কারণ আপনি তো সংসারও ঠিক মতো করছেন, আপনার ব্যবসাও ঠিক মতো করছেন। হ্যাঁ, আমি এর জন্য যে এনার্জিটা দরকার হয়, এনার্জির সোর্সটা কি? আপনি মানসিকভাবে সেই এনার্জিটা কোত্থেকে পান? হ্যাঁ, আমার ভালো লাগে আসলে, আমি যদি একদিন দুদিন হয়তো বসে থাকি, কোনো কর্ম না করতে পারি, যেমন আমার কেমন যেন আরও খারাপ লাগে, বিরক্তকর লাগে। যদি সবসময় আমি কর্মের ভিতর থাকি তাহলে আমার ভালো লাগে, যেন আমি সবসময় কর্ম করি, আর একটু যদি সামনের দিকে অগ্রসর হতে পারি মনে হয় ভালো লাগতো। আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার নিজে শিখেছেন, নাকি আপনি কর্মী বাহিনীর মাধ্যমে আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন? না না না, আমি নিজেই আগে প্রথম শিখেছি, এবং আমি নিজেই এ দেখতেছি এখানে আসছি, আমার যেভাবে উপস্থিত হওয়ার দরকার ওইভাবেই উপস্থিত হয়েছি। আমি এমনও সময় দেখা গেল একটা ডাক্তার আমাকে ফোন করছে, যেন আমার 65 জন ছেলে মাল কিনে, ওই মালগুলো যখন নিয়ে আসে ওগুলো আমি হিসেব করে রাখতেছি। আবার আমি নিজেও একটা মাল দেখা গেলো নিজেও কিনি, ডাক্তারদের ভিজিট করি, সারা ফোন দেয় সুলতানা কোথায় আছেন, আসেন স্যার, হ্যাঁ মেসেজ করে আমাকে টাইম দিচ্ছে, আমি সেই টাইমটা অবশ্যই উপস্থিত হচ্ছি। আমি নিজেই একটা ডাক্তারের বাসায় গেলাম, তখন আমি নিজেই ফ্লোরে বসি, বসে নিজেই একটা একটা করে ক্যালকুলেটারে হিসাব করি, করে ব্যাগে ভরি, ব্যাগটা অথচ বড় বড় ব্যাগ, এভাবে 2 ব্যাগ ক্যারিয়ার করে আমি তখন আপনার বাসে উঠেও চলে আসি। আপা, আপনার আন্ডারে কতজন লোক বললেন? সব মিলে হচ্ছে আমার 75 জন। আপনার আপনার আন্ডারে সব মিলে 75 জন স্টাফ? হ্যাঁ। এই স্টাফদের পেছনে কত বেতন যায়, এবং এই পুরো কোম্পানি চালাতে আপনার মাসে খরচ কত হয়? সব মিলে আমার হচ্ছে 8 লাখ টাকা মাসে খরচ। 8 লাখ টাকা খরচ, তারপরে 8 লাখ টাকা খরচ ব্যবস্থা করে দেন আপনার লাভ দিয়ে, তারপরে আমার লাভ। আপনার সর্বোচ্চ ব্যবসায় লাভ কত পর্যন্ত আপনার মাসে হয়েছে? আসে আমার কোন মাসে 14 লাখ, কোন মাসে 15, কোন মাসে 17-18, কিন্তু এই যে করোনাকালীন এখন একটু ছিল। আমরা শুনেছি করোনাকালীন আপনার সম্পদ বিক্রি করে আপনি কর্মচারীদের বেতন দিয়েছেন। না না, আসলে হ্যাঁ এরকমও দিয়েছি, সম্পদ বিক্রি করেও আমি আমার নিজের গহনা বন্ধক দিয়ে হলেও আমি তাদের বেতন মেনটেন করছি, বিদ্যুৎ ভাড়া, বিদ্যুৎ বিল, যেমন আমার দোকান শোরুম ভাড়া, কর্মচারী বেতন আমি মেনটেন করে আসছি। আপা, একজন মানুষ যখন আপনার মতো হতে চাইবে, একজন নারী, তার প্রথমে শিখতে হবে কি কি? আপনি 3টি লেসন দিবেন যা এই প্রজন্ম যদি এরকম আপনার মতো কেউ হতে চায় আপনার থেকে সেই শিক্ষাটা লাভ করবে। আসলে সবকিছু একটা মনের সাহসের ব্যাপার, আসলে যে প্রতিটা মানুষ, 1 নম্বর যদি, হ্যাঁ 2 নম্বর, 2 নম্বর হচ্ছে যদি ফ্যামিলির থেকে কেউ কাউকে একটা ভালো সাপোর্ট দেয়। আসলে আমাদের কিছু কিছু ফ্যামিলি আছে, কেউ যদি ভালো কিছু করতে যায় তাকে এটা করো না, এটা করলে ভালো হবে না, ওখানে যাওয়া ভালো হবে না, এটা করো না, এগুলো আসলে আমি মনে করি না একদম। 3 নম্বর, 3 নম্বর আমি মনে করি তাকে সাহায্য করো, সে আরও সামনে অগ্রসর হবে। আমি আপনাকে সাহস দিলাম,
ফ্যামিলি মেম্বার না হয়েও।